আমার জেলা মালদা স্পন্সার্ড বাই বাংলা সেরা ব্র্যান্ড নাইফ্লেক্স সমস্ত রকম ফার্নিচারের বিপুল সম্ভার নিয়ে এসেছে নাইফ্লেক্স 24 ঘন্টা লাইভ ক্যামেরায় দেখুন বাংলার জেলা চলুন যাই আজকের প্রতিবেদনে আগামী রবিবার রতুয়া পুলিশ থানার পেছনে ফুটবল মাঠে এক বিশাল জনসভার আয়োজন করা হয়েছে 48 নম্বর রতুয়া বিধানসভার 14টি অঞ্চলের বিভিন্ন স্তরে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক ও নেতৃত্বকে নিয়ে এই মাঠে বিশাল জনসভার ডাক দিয়েছেন রতুয়ার জনপ্রিয় তৃণমূল নেতা ও মালদা জেলা তৃণমূলের সম্পাদক শেখ ইয়াসিন কদিন ধরেই চলছে প্রস্তুতি উদ্যোক্তাদের তরফে জানানো হয়েছে লক্ষাধিক মানুষের সমাগম ঘটবে পুরুষ ও মহিলাদের আলাদাভাবে বসার ব্যবস্থা করা হয়েছে এই জনসভা চলাকালীন যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য পর্যাপ্ত পরিমাণে স্বেচ্ছাসেবক নিয়োগ করা হয়েছে আজকে আমরা যে 48 রতুয়া বিধানসভার যে 14টি অঞ্চল সেই অঞ্চলের প্রেসিডেন্টদের ডেকেছিলাম কারণ আগামী 10 তারিখ রবিবার দুপুরে এখানে একটা ঐতিহাসিক সমাবেশ হচ্ছে জনসভা হচ্ছে এবং এই জনসভার আয়োজক আহ্বায়ক রতুয়া 48 বিধানসভা কেন্দ্রের জনপ্রিয় তৃণমূল নেতা তথা মালদা জেলা তৃণমূলের সম্পাদক শেখ ইয়াসিন ভাই আমরা মাইনরিটি সেলের তরফে আজকে মিটিংটা এখানে করলাম সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে জেলায় জেলায় ভাঙন অব্যাহত এবার বাম কংগ্রেস ও বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন প্রায় 300 কর্মী সমর্থক দলের প্রতি আস্থা হারিয়ে এরা তৃণমূলে যোগ দিলেন বলে দাবি মালদহের হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের দৌলতপুর গ্রাম পঞ্চায়েতের দৌলতপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে দৌলতপুর পঞ্চায়েত সমিতির সদস্য মুস্তাক আলমের নেতৃত্বে এদিন এই যোগদান কর্মসূচি হয় মালদহ জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক বুলবুল খান তাদের হাতে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা তুলে দেন এদিনের এই যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি জুবেদা বিবি স্বামী আশরাফুল হক ব্লক সভাপতি হযরত আলী সহ স্থানীয় নেতৃত্বরা আজকে আমাদের মেইনলি কর্মসূচি ছিল দৌলতপুর অঞ্চলে এখানে আমাদের প্রেসিডেন্ট সাহেব উপস্থিত আছেন আমাদের সভাপতি হাসবেন্ড আশরাফুল আছেন এখানে আমাদের যে মেইন উদ্যোক্তা আমাদের যে বিরোধী দলের নেতা মোস্তাক আলম সাহেব তিনি উপস্থিত আছেন তার মেইন উদ্যোগে আজকে 300 জন জয়েন করেছেন এখানে কংগ্রেস সিপিএম বিজেপি থেকে আর এখানে আরও একটা প্রোগ্রাম আছে যেটা শীত বস্ত্র প্রদান যেটা আমরা আমাদের পার্টির লোকগুলো করেই থাকে আমরা করেই থাকি এটা এটাও আমাদের মেনলি আছে তবে আজকে খুবই ভালো লাগছে কি এখানে প্রচুর পরিমাণে একটা জয়েনিং হচ্ছে এই অঞ্চলে একটু আছে ঝামেলা তাও ঠিক হয়ে যাবে আমাদের সামনে দিনে এখন নিয়ে নিচ্ছি একটি ছোট্ট বিরতি ফিরে আসছি একটি বিজ্ঞাপন বিরতির পর সঙ্গে থাকুন 24 ঘন্টা লাইভ INTTUC নৈহাটি শাখার পরিচালনায় দিবারাত্রি নকআউট ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা আগামী 10ই জানুয়ারি উপস্থিত থাকবেন রাজ্যের মন্ত্রী সুজিত বসু দোলা সেন মদন মিত্র বিধায়ক পার্থ ভৌমিক অশোক চ্যাটার্জি মহাশয় আপনারা ও আরও অনেকেই স্থান নৈহাটি রেল ময়দান মিডিয়া পার্টনার 24 ঘন্টা লাইভ ব্যবস্থাপনায় নৈহাটি INTTUC সভাপতি শ্রী বিষ্ণু অধিকারী শীতের স্নিগ্ধতায় ভূমি ব্যান্ডের জনপ্রিয় গায়ক মালদার হরিশ্চন্দ্রপুরের ভূমিপুত্র সৌমিত্র রায় শীতের আমেজ কাটাতে চলে এলেন মালদার নিজের ঐতিহ্যবাহী রায় জমিদার বাড়িতে এলাকার দুস্থ অসহায়দের মাঝে ভাগ করে নিলেন নিজের কিছুটা সময় তাদের হাতে তুলে দিলেন শীতবস্ত্র ভূমি ব্যান্ডের কণ্ঠশিল্পী হিসেবে সারা বাংলায় প্রসিদ্ধ তিনি তার গান বারান্দায় রোদ্দুর একসময় সারা বাংলায় জনপ্রিয়তা লাভ করেছিল যা আজও বাঙালির ঘরে ঘরে শুনতে পাওয়া যায় মালদার বনেদি বাড়ির ছেলে তিনি রায় জমিদার বাড়িতে জন্ম তার এই রায় বাড়ির দুর্গাপূজার কথা কে না জানে তার সাথে একই রকম ভাবে প্রসিদ্ধ এই বাড়ির পঞ্চদোল উৎসব এছাড়াও এই জমিদার বাড়িকে ঘিরে রয়েছে অনেক প্রাচীন ইতিহাস কিছুই ছিল না শীতকালে বাচ্চাদের একটু গরম জামা কাপড় দেওয়া এটা আমার মানে আমি তো বাচ্চাদের নিয়ে অনেকদিন ধরে কাজ করছি কলকাতাতেও করি আমার কলকাতাতে 96টা বাচ্চা আছে যাদের আমি হেল্প করি অত শিশু অজস্র বাচ্চারা আছে তার যাদের এবার কম্বল দিয়েছি গরম জামা কাপড় দিয়েছি এটা আমাদের বাড়ির ঐতিহ্য যে আমরা গরিবদের পাশে বরাবর প্রত্যেক বছর আমি দুবার করে জামা কাপড় দিই জামা কাপড় বিতরণ করি বা হেল্প করি আর কি এটা কিছুই না
সোডিয়াম হাইপোক্লোরাইড সলিউশনের সবচেয়ে পুরনো বিশ্বস্ত ঠিকানা হাইপোকেম ইন্ডাস্ট্রি। এই সলিউশন রাস্তাঘাট ডিসইনফেক্টেন্ট করতে, ওয়াটার ট্রিটমেন্টে, হোম ও হসপিটাল ক্লিন এবং ডিসইনফেক্টেন্ট করতে বিভিন্ন পার্সেন্টেজে ব্যবহৃত হয়। এছাড়া হোশিয়ারি টেক্সটাইল ডিপার্টমেন্টে এক্সপোর্টেড সি ফুড প্রিজার্ভ করতে ব্লিচিং পারপাসেও এর অবদান অনবদ্য। বর্তমান প্যান্ডেমিক কোভিড-19 সিচুয়েশনে ডিসইনফেক্টেন্ট রূপেও এটি ভরসাযোগ্য। 1% থেকে 15% পর্যন্ত সোডিয়াম হাইপোক্লোরাইড বিভিন্ন ওয়েটে কন্টেইনার এবং ট্যাঙ্কারে সাপ্লাই করা হয়। যোগাযোগের ঠিকানা 64 হালি শহর, খাসবদি মেন রোড, পোস্ট অফিস হাজিনগর, নর্থ চব্বিশ পরগনা 743135। আমাদের ফোন নম্বর 9330236264। আমাদের ব্যাপারে জানতে লগ ইন করুন www.hypochem.in। হাইপোকেম ইন্ডাস্ট্রি, আপনার বিশ্বস্ত রাসায়নিক যোগানদার।